নাগিন ডার্বিতে ইতিহাস করল বাংলাদেশ। টাইগার কাপ্তানের অলরাউন্ডিং পারফরমেন্স আর নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবারের মতো লঙ্কানদের হারালো লাল সবুজের বাংলাদেশ। সাকিবকে আউট করে এদিন আলোচিত ম্যাথিউজের স্লেজিং, তবুও হারের স্বাদ গ্রহণ করল লঙ্কানরা। 280 রানের টার্গেটে খেলতে নেমে শুরুর দুইটা ওভার ভালো মতোই খেলে বাংলাদেশ। দুই ওভারে 17 রান তোলে লাল সবুজরা। তবে তৃতীয় ওভারে মাদুশাঙ্কার বলে চার্জ করতে গিয়ে আউট হন তানজিদ হাসান তামিম। 2-4, 5 বলে 9 রান করে আউট হন এই বাহাতি ব্যাটার। তানজিদের আউটের পর লঙ্কান পেসার রাজিথার উপর চড়া হন লিটন কুমার দাস। টানা 2 বলে দুর্দান্ত 2টা ছক্কা হাঁকান এই ব্যাটার। তবে দ্বিতীয় ছক্কা হাঁকানোর পর পা একটু ক্র্যাম্প হলে পরে নিজের সাবলীলতা হারিয়ে ফেলেন এলকেডি। মাদুশঙ্কার ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে আউট হন ক্লাসিক ব্যাটার লিটন। 2 ছক্কা ও 2-4, 22 বলে 23 রান করেন এই ডাহনাতি ব্যাটার। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 57 রান তোলে বাংলাদেশ। এরপর চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারের কাজে লাগেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। টাইগার ক্যাপ্টেন ক্রিজে আসলে শর্টে থাকা ফিল্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস হাসতে হাসতে হালকা স্লেজিং করার চেষ্টা করেন। এদিন সাকিব শান্তর পার্টনারশিপে ম্যাচে আবারও ফিরতে থাকে বাংলাদেশ। 58 বলে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় 50 তুলে নেন নাজমুল হোসেন শান্ত। 8টা বাউন্ডারিতে লঙ্কানদের বিপক্ষে 50 করেন এই বাহাতি ব্যাটার। পরে 50 করা নাজমুল হোসেন শান্তকে জড়িয়ে ধরেন কাপ্তান সাকিব আল হাসান। শান্তর 50 রান ছোঁয়ার পর 50 দেখা পান টাইগার কাপ্তান সাকিব আল হাসানও। এদিন চলতি বিশ্বকাপে নিজের প্রথম 50 দেখা পান সাকিব। 47 বলে লঙ্কানদের বিপক্ষে এদিন 50 করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব শান্তর দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় শ্রীলঙ্কা। এদিন সাকিব শান্ত পার্টনারশিপ টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি বনে যায়। তামিম ইকবাল খান ও সাকিব আল হাসানের 144 রানের জুটি ছিল টাইগারদের লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ জুটি। এদিন সেই রেকর্ডটা ভাঙলেন সাকিব শান্ত। তবে 169 রানে সেই পার্টনারশিপ ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাথিউসের বলে সফট ডিসমিসেলে আউট হন টাইগার ক্যাপ্টেন। সাকিবের উইকেট নেওয়ার পর হাতে টাইম দেখিয়ে তাকে স্লেজিং করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিবের উইকেট নেওয়ার পর থামেননি ম্যাথিউস। 90 রান করা নাজমুল হোসেন শান্তকেও প্যাভিলিয়নে পাঠান এই শ্রীলঙ্কান অলরাউন্ডার। তবে আউট হওয়ার আগে ঠিকই দলের জয় প্রায় নিশ্চিত করে যান শান্ত। 12টা বাউন্ডারিতে খেলেন 90 রানের দারুণ এক ইনিংস। সাকিবের মতো শান্তকে আউট করার পরও স্লেজিং করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।